আসসালামু আলাইকুম, আমি রুমি। ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে গাছ দিয়ে খুব সহজে ঘর ডেকোরেশন করা যায়। ফার্স্টে আমি অপরাজিতা গাছের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার অপরাজিতা গাছ, যেটাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি। তো এটা শুধু নীলকণ্ঠ না, আমার কাছে মনে হয় এটাকে বেগুনি সাদা কণ্ঠ বলা যেতে পারে, কারণ এর হচ্ছে ভ্যারাইটি কালারের ফুল হয়। তো ভ্যারাইটি কালারের বীজ থেকে, ভ্যারাইটি কালারের গাছ থেকে তারপরে ফুল আসে। আমার এখানে দুই ধরনের গাছ আছে, একটা হচ্ছে সাদা নীলকণ্ঠ, একটা হচ্ছে নীল নীলকণ্ঠ। তো নীলকণ্ঠ গাছটা একটু লতার মতো হয়, তো এরকম গ্রিলে যদি এদেরকে পেঁচিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, ফুল ফুটলেও অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমার স্পাইডার প্লান্ট। স্পাইডার প্লান্টের পাতাগুলোর জন্য এটাকে খুব বেশি ভালো লাগে, যার জন্য স্পাইডার প্লান্ট আসলে যে কোনো জায়গায় রাখলেই অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে পর্তুলিকা। একটা সময় ছিল যখন আমার বেলকনিতে কোনো পর্তুলিকা গাছ ছিল না বা লাগালেও হতো না, তো তখন আমি একটা আইডিয়া করি যে না, বাগানে শুধু পাতাবাহার গাছের থেকে কিছু ফুল গাছেরও থাকা দরকার, না হয় বাগান শূন্য শূন্য মনে হয়। তারপর থেকেই আমার পর্তুলিকার প্রতি আগ্রহটা বেড়ে গেল, আর হিউজ পরিমাণ পর্তুলিকা এখন আমার বেলকনিতে আছে। এটা হচ্ছে গোল্ডেন পথস। কিছুদিন আগে চারা লাগিয়েছি, আর গোল্ডেন পথসটা ঠিক এরকম দেখতে, খুবই ভালো লাগে, যেটাকে আমরা মানি প্লান্ট নামে পরিচিত বা আমরা চিনে থাকি। এটার হচ্ছে হোয়াইট পথস বা হোয়াইট মানি প্লান্টও আছে, তারপর গ্রিন আছে। ঘর সাজানোর খুবই দারুণ একটা আইডিয়া যেটা এই যে গোল্ডেন পথস বা মানি প্লান্ট দিয়ে, কারণ মানি প্লান্ট এমন একটা গাছ যেটাকে আপনি যেভাবেই গ্রো করেন ওটা সেভাবেই গ্রো হয়। এটাকে যদি ডাল আপনি পানিতেও লাগান বা হচ্ছে মাটিতে লাগান তাহলেও সেটা খুব ভালো গ্রো করে। আর এগুলো এই যে পর্তুলিকার ফুল ফুটেছে, এখানে ছোট একটা কৈলাস আছে আমার, আর এটা হচ্ছে পাতাবাহার। আমার বেলকনিতে বেশিরভাগ হচ্ছে পাতাবাহার টাইপেরই গাছ। এই গাছটা হচ্ছে আমার বেডরুমের ভিতরেই থাকে, আর হচ্ছে এটা হচ্ছে মিনি টগর। আর মিনি টগর কিন্তু 12 মাসে ফুল দেয়, মাশাআল্লাহ, মানে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। আর এটা হচ্ছে সিঙ্কোনিয়াম, তো এটাকেও আমার রুমে রাখি, ডাইনিং রুমে। তো এটার মাশাআল্লাহ একটা বেবি পাতা বের হয়েছে। আমি আসলে এক্সচেঞ্জ করি, তো কিছুদিন এখানে কিছুদিন ওখানে, যার জন্য আর বেলকনিতে আমার আনতেই হয়। আর এটা হচ্ছে কৈলাস, কৈলাস না, এটা হচ্ছে ক্যালাডিয়াম। আর ক্যালাডিয়ামও আমার অনেক পছন্দের, ক্যালাডিয়ামের অনেক প্রজাতি আছে। যেটা বলছিলাম যে বেলকনিতে আনতে হয়, কারণ বেলকনিতে প্রচুর পর্যাপ্ত আর কি আলো আছে, বাতাস আছে, সেই সাথে বৃষ্টি পানিও আসে। তো দেখা যায় রুমের ভিতরে যে গাছগুলো আমি রাখি সেগুলোকে বেলকনিতে আনলে ওরা পর্যাপ্ত সব কিছু পায়, যার জন্য কিছুদিন পরপর আর বেলকনিতে এনে রেখে দিই। গোলাপ গাছটা একেবারে মারা গিয়েছিল, ডালপালা শুকিয়ে গিয়েছিল, সেটাতেও নতুন পাতা বের হয়েছে। আর আমার বেলকনিতে বর্তমানে আকর্ষণীয় একটা বিষয় হচ্ছে সিম গাছ, মাশাআল্লাহ ভালো গ্রো করছে, কিন্তু আদৌ সিম হবে বা সিমের ফুল হবে এটা আমি জানি না, তবে গ্রো হচ্ছে খুব ভালো। এখন দেখাচ্ছি আমার পর্তুলিকার আইটেমগুলো। এই যে উপরে একটা পর্তুলিকা আছে, এগুলো তো আসলে যত রোদে রাখা হয় ততই ফুল ফোটে, যার জন্য খুব রুমে নেওয়ার প্রয়োজন হয় না, ওগুলো এখানেই থাকে। আর এটা হচ্ছে আমার ডাইনিংয়ের উপরে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু রোদে এনে রেখেছি। এটা হচ্ছে সিঙ্গোনিয়ামের একটা ডাল লাগিয়েছিলাম, পাশে কিছু কয়েন প্লান্ট হয়েছে। গতকাল আমি এগুলোকে চারা করেছি এরকম হচ্ছে ওয়ান টাইম পটগুলোতে। এই পাতাবাহারগুলোর নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে, তবে এগুলো খুবই সুন্দর হয় যখন বড় হয়। এখানে স্পাইডারের একটা চারা লাগিয়েছি, আর কিছুটাই আমি লাগিয়েছি হচ্ছে এরকম পর্তুলিকা। আর এই যে দেখতে পাচ্ছেন জেব্রিনা, জেব্রিনা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে,
রোদে রাখতে রাখতে এর কালারটাই চেঞ্জ হয়ে গেছে, অরিজিনাল কালারের জায়গায় এখন পুরাই রেড কালার লাগে। আর এটা হচ্ছে আমার সেই লাকি লেবু। আমি লাকি লেবু কেন বলি আমি আদৌ জানি না এটা কি লেবু, তবে আমার বিশেষ করে মনে পড়ে আমি কমলা লেবু খেয়ে তার বিচি লাগিয়েছিলাম, কিন্তু আমি এখনও শিওর না যে এটা কমলা লেবুর গাছ কিনা। যাই হোক, এটাকে পটিং করব বেশি করে মাটি দিয়ে আর একটু বড় হলে। আর এটা হচ্ছে এই যে কয়েন প্লান্ট, কয়েন প্লান্টও রুমে রাখা যাবে, রুমের যে কোনো জায়গায় রাখলে অসম্ভব ভালো লাগে দেখতে আর খুব সুন্দর গ্রো করে। সবসময় জন্য মাটিটাকে একটু ভেজে রাখতে হবে, এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এর বিশেষ কোনো খাবারের প্রয়োজন হয় না। এটা হচ্ছে আমার সর্বপ্রথম মানি প্লান্ট বা গোল্ডেন পথস, কারণ এটা থেকেই আমি আমার যত বেলকনিতে পথস দেখবেন সেগুলো লাগিয়েছি। আর এই গাছ থেকে আমার আশেপাশে যে আপুরা থাকতো, ভাবিরা থাকতো, তারাও নিয়ে লাগিয়েছে, মাশাল্লাহ তাদেরও অনেক পথস হয়েছে এখন। গতকাল এটা থেকেই ডাল কেটে এই যে আমি হচ্ছে চারা করেছি আবার একটা। আর এরকম ছোট বল যদি আপনাদের বাসায় থাকে এই টাইপের, আপনারা কিন্তু আইডিয়া করে নিতে পারেন, দেখতে ভালোই লাগে। কারণ আমার এই মানি প্লান্টটা যখন বড় হয়ে ঝুলে পড়বে, আসলে বাটিটা তো গোল, দেখতে খুব ভালোই লাগে। তো এই ছিল গাছ দিয়ে মোটামুটি ঘর সাজানোর একটা আইডিয়া। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমাকে নেক্সট আরও ভালো ভিডিও মেক করতে সাহায্য করে এবং অনুপ্রাণিত করে। আজকের মতো ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।